চ্যানেল সানশাইনে তোমাদের সবাইকে অনেক ভালোবাসা জানিয়ে আমি নতুন একটা ভিডিও স্টার্ট করলাম। আর এটা কোনো ব্লগ না, এটা টেবিল থেকে বসে যখন ভিডিওটা স্টার্ট করলাম তাহলে একটু অন্যরকম হতে চলেছে, বুঝতেই পেরেছো তো। আমি 2023-এ প্রায় মাস ছয়েক আগে একটা লেখা লিখেছিলাম, লেখাটার নাম ছিল ব্ল্যাকলিস্ট। আমি এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেব, যদি ওই ভিডিওটা তোমরা কেউ দেখতে চাও তাহলে দেখে আসতে পারো। আর ওই ভিডিওটার আমি যে লেখাটা লিখেছিলাম ওই লেখাটা দেখার পর অনেকেই বলেছিলে যে দিদি তুমি আরও একটা লেখা দাও, আরও একটা লেখা দাও, প্রচুর কমেন্ট পেয়েছিলাম। তো যেহেতু এটা আমার ব্লগিং চ্যানেল, এখানে তো আমি লিখলেও খুব একটা দিয়ে উঠতে পারি না, তো সেই জন্য এই লেখাটা লিখেছি বেশ কিছুদিন, বাট দেব দেব করে আর সময় হয়ে উঠছিল না, তো সেই জন্য ভাবলাম যে এই লেখাটা আজকে একটু দিই। আর এই লেখাটা নামটা আমি যেটা দিয়েছি সেই নামটা তোমরা কম বেশি এই নামটার সঙ্গে খুবই পরিচিত। আমার আগের লেখাটা যেমন ছিল ব্ল্যাকলিস্ট, আজকের ডেটে দাঁড়িয়ে এই ব্ল্যাকলিস্ট কথাটা সবাই মোটামুটি কম বেশি পরিচিত। আর আজকের লেখাটার নাম হলো মেয়েরা কুড়িতেই কি বুড়ি, এইটাও কম বেশি আশা করি তোমরা সবাই এইটার সঙ্গে পরিচিত, কারণ নেক্সট জেনারেশন মানে আমাদের পরের জেনারেশন এই কথাটা খুব একটা না শুনলেও আমাদের জেনারেশন বা তার আগের জেনারেশন কিন্তু এই কথাটার সঙ্গে ভীষণভাবেই পরিচিত যে মেয়েরা কুড়িতেই বুড়ি। তো এই কথাটা তো আমরা শুনেছি, এবং এই ভিডিওটা আজকে যারা দেখবে তারা কম বেশি অনেকেই শুনেছো। কারা শুনেছো একটু কমেন্ট করো, আর কারা শোনোনি তারাও কমেন্ট করো। আমার মনে হয় যারা শোনোনি তারা একদম আমাদের পরের জেনারেশনই হবে, কারণ আমাদের জেনারেশন পর্যন্ত কথাটা খুবই শোনা গেছে, আর আজকের ডেটে দাঁড়িয়েও কথাটা কিন্তু অনেকেই এখনও শোনে। হয়তো আমাদের শহরাঞ্চলে এতটা না হলেও গ্রামাঞ্চলে গেলে এই কথাটার প্রচলন কিন্তু এখনও আছে। তো চলো, আর যেটা লিখেছি সেটা আমি তোমাদেরকে একটু পাঠ করে শোনাই। আর আগে যেটা লিখেছিলাম, যেটা আমার ফার্স্ট লেখা ছিল ব্ল্যাকলিস্ট, সেটা আমি আজকের ভিডিওর ডেসক্রিপশন বক্সে এর লিঙ্কটা দিয়ে দেবো, তোমরা চাইলে ওখান থেকে চেক আউট করে নিতে পারো। তো আজকের লেখাটা হলো মেয়েরা কুড়িতেই বুড়ি, এটা হলো লেখাটা, মানে কোয়েশ্চেন মার্ক, কিন্তু মানে আমি এটা বলছি না, আমি কোয়েশ্চেন মার্ক দিয়েছি। তো আজকের ডেটে দাঁড়িয়ে আমার কাছে এটার ডেফিনেশান একটু আলাদা, তো আমার কাছে এটা ডেফিনেশান যা আমি সেটাই তোমাদেরকে বলছি। মেয়েরা কুড়িতে বুড়ি না, অ্যাকচুয়ালি 30-এর পরই মেয়েরা ম্যাচিওর হয়, তখন মেয়েদের আর ন্যাকা ন্যাকা আবেগে ভাসানো যায় না, কারণ তখন মেয়েরা নিজেদের ভালোবাসতে শেখে, তখনই মেয়েরা ক্যারিয়ারের দিকে এগোয়, তখনই মেয়েরা জীবনের প্রায়োরিটি শেখে, তখনই মেয়েরা নিজেকে ফিট রাখে, তখনই মেয়েরা না বলতে শেখে, আবেগে আর ভেসে যায় না, মেয়েরা আবেগকে ফিল্টার করতে শিখে যায়। তো এটা কলমেও আমি, কণ্ঠেও আমি, আই মিন কলমে সুস্মিতা, কণ্ঠে সুস্মিতা। তো ফ্রেন্ডস, তোমাদের কেমন লাগলো আজকের এই ভিডিওটা? যদি ভিডিওটা ভালো লাগে, যদি ভিডিওটা তোমাদের কাছে একটু হলেও গুরুত্বপূর্ণ লাগে, তাহলে অবশ্যই তোমাদের মূল্যবান কমেন্টে আমাকে জানিও। আর যদি কেউ থাকে এই ভিডিওটা শেয়ার করার মতন, আই হোপ কি ভিডিওটা তাদের মধ্যে শেয়ার করে দেবে। তো চলো, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে, ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর ভিডিওটাকে ভালো লাগলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।